নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য লাউ দিয়ে ছোলার ডালের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই সুস্বাদু হয়, বানালে এটা মেনলি রুটি বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে ভাত দিয়েও এটা খেতে পারেন। খুব তাড়াতাড়ি বানানো হয়, স্বাদটা কিন্তু পুরো অন্যরকম হয়। তাহলে চলুন দেখা যাক এটা বানাতে আমার কী কী লাগে। আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল দিয়েছি। ছোলার ডালটাকে আমি নুন আর হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে রেখে দিয়েছি। ডালটা পুরো গলে যায়নি, একটু গোটা গোটা রয়েছে। আর এখানে একটা ছোট লাউয়ের হাফ আমি নিয়েছিলাম, সেই হাফটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। আপনারা যদি সেদ্ধ না করে রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু লাউটাকে আরও ছোট করে টুকরো করতে হবে, কারণ যেহেতু ছোলার ডালটা সেদ্ধ করা থাকে, সেজন্য বেশি লাউটা সেদ্ধ না হলে ছোটো পিস যদি না করেন তাহলে কিন্তু ডালটা বেশি গলে যাবে, আর বেশি গলে গেলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করছি। এছাড়া রান্নাতে আমি আর যা যা উপকরণ ব্যবহার করব সব আমি আপনাদেরকে রান্নার সময় বলে দেবো। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। এই রান্নাটা রিফাইন্ড অয়েলেই আমি করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি এখানে ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিলাম, একটা তেজপাতাকে ছিঁড়ে আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে। ফোড়নটা একটু হয়ে গেলে আমি এখানে দেব পেঁয়াজ কুচি। ফোড়নটা আমার হয়ে গেছে, এবারে আমি দিচ্ছি 2 ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই মুখরোচক একটা রেসিপি, অথচ হেলদিও বটে। এবারে এর মধ্যে আমি দিচ্ছি 1টা কাঁচা লঙ্কাকে আমি অর্ধেক করে দিয়ে দিলাম, 1/2 টিস্পুন আদা বাটা দিলাম, আর 5 কোয়া রসুনকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন আমি দিয়ে দিচ্ছি, তাহলে এই যে তেলটা ছিটে আসে আদা দেওয়ার পরে সেটা আর হবে না, খুব অল্প। নারকল দিয়ে ছোলার ডালের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সেটাও কিন্তু খুবই একটা টেস্টি রেসিপি। এবার 1টা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মিনিট দুয়েক নাড়াচাড়া করার পরে এবারে কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করছি। 1/2 চামচের থেকে একটু কম আমি দিলাম জিরে গুঁড়ো, এই একই পরিমাণ দিলাম ধনে গুঁড়ো, সামান্য একটুখানি 1/4 টিস্পুন মতো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি 1টা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি, সেজন্য আমি অল্প দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এরপরে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আমার ডালটা অলরেডি সেদ্ধ করা ছিল, সেজন্য আমি একটু কম নুন দিলাম। আর সামান্য একটু হলুদ দিচ্ছি, যেহেতু ডালের মধ্যে আমার একটু হলুদ দেওয়া রয়েছে। খাবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এখানে আমি অন্য কোনো জল ইউজ করব না, লাউটা সেদ্ধ করে যে জলটার মধ্যে আমি সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি কিন্তু রেখে দিয়েছি, সেই জলটাই আমি একটুখানি এখানে দিয়ে নেব। খুব সামান্য একটু দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে আমি একদম লোতে করে। টমেটোটা পুরো গলে যাবে আর কাঁচা গন্ধটা দূর হলে আমি এখানে লাউটা অ্যাড করব। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা আবার খুলে নিলাম, টমেটোটা প্রায় গলে গলে এসছে। এবারে আমি লাউটা এখানে অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমি আবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে ডালটাকে অ্যাড করে দেবো। চলুন ফিরে আসছি 2 মিনিট বাদে। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম, এটা কষাটা প্রায় হয়ে গেছে, আবার একটু নাড়িয়ে দিচ্ছি আমি। এবারে আমি ডালটাকে অ্যাড করে দিচ্ছি। 1/2 কাপ মতো জল আমি দিয়ে দিলাম, ভালো করে আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ফুটতে দেব। মিনিট 5-এর জন্য আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো মশলা কিন্তু আমার লাগবে না। 5 মিনিট বাদে ভালো করে ফুটে গেলে আমি ওপর থেকে একটু ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে দেব। দেখুন,
5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। ডালটা আমার রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। একদমই এটা আমার রেডি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। এবার আমি ফ্লেমটাকে অফ করে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার লাউ দিয়ে ছোলার ডালের রেসিপি রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন, খেতে সত্যিই খুব সুস্বাদু হয়। এটা বানিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে যেরকম খেতে পারবেন, আবার শুধুও এটা খেতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে এরকম নতুন নতুন রান্নার আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।